রেশনে এখন কেন্দ্র বা রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন সামগ্রী দেওয়া হচ্ছে, তোমাদের চাল ডাল ছোলা বা অন্যান্য যে সামগ্রীগুলি দেওয়া হচ্ছে সেটা কিন্তু এটা রেশন কার্ড দেখালে বা রেশন কার্ডে যেগুলো ডিজিটাল সেগুলো স্ক্যান করে দেওয়া হচ্ছে। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী এইভাবে কিন্তু আর রেশন পাওয়া যাবে না। তো কী নিয়মটি করা হচ্ছে এবং সেটা কবে থেকে চালু হবে নতুন নিয়মটি, সেটা অবশ্যই আলোচনা করবো আপনাদের সঙ্গে। কারণ এই নতুন কাজটি বা যে নিয়মটি বলেছে সেটা যদি না মানা হয় তাহলে কিন্তু রেশনে কোনো কিছুই পাওয়া যাবে না, সে বিনামূল্যে হোক, রাজ্য সরকারে হোক বা কেন্দ্র সরকারে হোক, কোনো কিছুই কিন্তু আর পাওয়া যাবে না রেশনে। তাই অনুরোধ করবো আপনারা ভিডিওটি দেখুন এবং কী কাজটি করতে হবে আপনাকে সেটাও অবশ্যই জেনে রাখুন, নাহলে কিন্তু রেশনে গিয়ে বিশেষ করে যাদের খুবই প্রয়োজন রেশনটি এই করোনাকালে, বিশেষ করে যারা মানে বাইর থেকে চলে এসেছে, এখন কাজের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, কর্মক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যার জন্য তারা হয়তো কোনোভাবে ইনকামের রাস্তাটাও বন্ধ হয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু রেশনের চাল ডাল বা অন্যান্য সামগ্রীগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই প্রয়োজনীয়। তাই অনুরোধ করবো ভিডিওটি সম্পূর্ণ দেখুন, নিজেও এর লাভ নিন এবং পাড়া প্রতিবেশী বা আত্মীয়স্বজনের মধ্যে যদি কেউ এই রকম সমস্যা থাকে তাদেরকেও অবশ্যই জানিয়ে রাখুন, তাদের যেন এই গুরুত্বপূর্ণ কাজটি তারা সময় মতন করে নেয়। তো কী কাজটি সেটা অবশ্যই আলোচনা করবো। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি আপনাদের আমাদের চ্যানেলের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলের ভিডিওকে একটু লাইক ও কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করুন এবং সেই সঙ্গে আমাদের চ্যানেল মিথিওরণকে একটু প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন, যাতে ভবিষ্যতে আমাদের চ্যানেলের ভিডিওগুলি আপনারা খুব সহজে দেখতে পান এবং তার লাভও নিতে পারেন। আশা করি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং সেই সঙ্গে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। রেশন ব্যবস্থা স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। আপনারা জানেন এর আগে কেন্দ্র সরকারের পক্ষ থেকে সমস্ত রাজ্যকে আধার সংযুক্তকরণ করতে বলেছিল এবং আধারে যে আঙুলের ছাপের মাধ্যমে রেশন দেওয়ার কথা বলেছিল, একইভাবে সেই পথেই এগোচ্ছে রাজ্য সরকার। রেশনের খাদ্য পেতে ই পস যন্ত্রে গ্রাহককে আঙুলের ছাপ দিয়ে তার আধার নম্বর যাচাই করতে হবে। যেসব গ্রাহকের আধার নম্বর সংযুক্তকরণ প্রক্রিয়া ইতিমধ্যে হয়ে গেছে তাদের ক্ষেত্রে এই ব্যবস্থা জুন থেকেই চালু হচ্ছে, অর্থাৎ এই জুন মাস থেকে, 2021 জুন মাস থেকেই কিন্তু এই আধার কার্ডের মাধ্যমে রেশন নিতে হবে। তারা আরও জানিয়েছেন যারা এখনও আধার নম্বর সংযুক্তিকরণ করেননি তাদের তা আগস্টের মধ্যেই করতে হবে। আগস্টের পর রেশনে খাদ্য পেতে এটা অবশ্যই জরুরি, অর্থাৎ আগস্টের মধ্যে কিন্তু আধার কার্ডটা সংযুক্তিকরণ করে নিতে হবে। দুয়ারে রেশনের ক্ষেত্রেও আধার সংযুক্তিকরণ প্রয়োজন। যেসব গ্রাহকের আধার নম্বর যুক্ত নেই কিন্তু মোবাইল নাম্বার যুক্ত আছে তাদের ক্ষেত্রে আপাতত তার মাধ্যমেই দেওয়া হবে, কিন্তু শুধু মোবাইল নাম্বার নথিভুক্ত থাকার কারণে যেসব গ্রাহক এখন সামগ্রী পাচ্ছে, রেশনের চাল ডাল পাচ্ছে, তারা কিন্তু আগস্টের পর কিন্তু এগুলো আর পাবে না, কারণ আগস্টের মধ্যে তাদেরকে আধার নাম্বারটি লিঙ্ক করতে হবে রেশন কার্ডের সঙ্গে এবং আগস্টের পরে কিন্তু এই মোবাইল নাম্বারের মাধ্যমে রেশন নেওয়ার অপশনটা থাকবে না। ইপস যন্ত্রে আধার নম্বর যাচাই করা হলে রেশনের বরাদ্দ খাদ্য শুধু গ্রাহককে পৌঁছে দেওয়া হবে, কারণ দেখা যাচ্ছে যে কোনোভাবে অসৎ পথে গ্রাহকের রেশন সামগ্রী বাইরে গিয়ে বেশি দামে বিক্রি করা হচ্ছে। এখন ইপস যন্ত্রে শুধু গ্রাহকের ডিজিটাল রেশন কার্ড স্ক্যান করে খাদ্য দেওয়া হয়, আঙুলের ছাপের মাধ্যমে আধার নম্বর যাচাই করা হলে রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনা যাবে বলে খাদ্য দপ্তর আশা করেছে। 31 মে এ বিষয়ে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে, রেশন ডিলারদের ভূমিকা নিয়েও বিজ্ঞপ্তিতে আলাদা করে বলা হয়েছে। কোনো পরিবারে একজন সদস্যের আধার নম্বর নথিভুক্ত থাকলেই তিনি বাকিদের বরাদ্দ খাদ্য নিতে পারবেন, অর্থাৎ পরিবারের সবার না থাকলেও একজনের যদি লিঙ্ক থাকে আধার রেশন কার্ডের সঙ্গে তাহলে কিন্তু সে রেশনের সামগ্রীগুলো নিতে পারবে। কিন্তু আধার নথিভুক্ত নেই এমন পরিবারে তাহলে কী হবে? তো এমন কোনো সদস্য থাকলে তাদেরকে রেশন নিতে হলে ডিলারের কাছে যেতে হবে এবং কার নাম তার নথিভুক্ত আছে রেশনে মেন ডিল মানে হেড হিসাবে সেটা জানাতে হবে। সেক্ষেত্রে পরিবারের ওই সদস্যকেই খাদ্য সংগ্রহ করার জন্য আসতে হবে ডিলারের কাছে। যেসব গ্রাহকের শুধু মোবাইল নম্বর নথিভুক্ত আছে তারা সেটার সাহায্যে আগস্ট পর্যন্ত খাদ্য নেবেন, ডিলারের কাছে গিয়ে ওই গ্রাহকের ডিজিটাল রেশন কার্ড স্ক্যান করার পর তার নথিভুক্ত মোবাইল নম্বরটি ওটিপি আসবে, সেটি ডিলার ইপস যন্ত্রে নথিভুক্ত করার পর গ্রাহক খাদ্যদ্রব্যগুলো পাবেন। তাহলে এখানে কয়েকটা জিনিস দেখুন, প্রথমত হচ্ছে আধার নাম্বার লিঙ্ক করতে হবে রেশন কার্ডের সঙ্গে আগস্টের আগেই,
এবং আগস্ট পর্যন্ত যাদের মোবাইল আধার নম্বর লিঙ্ক নেই তারা মোবাইল নাম্বারের মাধ্যমে ওটিপির সাহায্যে রেশন সামগ্রী পাবে। কিন্তু যাদের আধার নম্বর লিঙ্ক নেই তাদের যার রেশন কার্ডের নাম আছে নথিভুক্ত আছে যার নামটি তার নাম মানে উনি ওই ব্যক্তি এসে কিন্তু রেশনটি নিতে পারবে। এবং অবশ্যই সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আগস্টের আগে যেন সবাই তাদের রেশন কার্ডের সঙ্গে আধার নম্বরটি লিঙ্ক করে নেয়, নাহলে কিন্তু সমস্যায় পড়বেন। তো আপনিও দেখে নেবেন যে আপনার নাম্বারটি অর্থাৎ আপনার রেশন কার্ডের নাম্বারটি আধারের সঙ্গে লিঙ্ক আছে নাকি, সেটা দেখার জন্য আমাদের একটা চ্যানেলে ভিডিও আছে, সেখানে আপনি বুঝতে পারবেন সহজেই যে আপনার রেশন কার্ডের সঙ্গে আধার নাম্বারটি লিঙ্ক আছে নাকি। আশা করি আপনাদেরকে আমি তথ্যগুলি ঠিকঠাক দিতে পারলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওকে একটু লাইক ও কমেন্ট করুন এবং সেই সঙ্গে আমাদের চ্যানেল মিতি অনকে একটু প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন, যাতে ভবিষ্যতে আমাদের চ্যানেলের ভিডিওগুলি আপনারা খুব সহজে দেখতে পান এবং তার লাভও নিতে পারেন। তো আবারও বলছি যে আপনারা আধার বা মোবাইল নাম্বার রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক আছে নাকি যে ভিডিওটি থাকবে সেটা কিন্তু আমরা ডিসক্রিপশানে এবং আই বটনে কিন্তু দিয়ে দেবো, লিঙ্কটি আপনারা দেখে নেবেন, তাতে আপনাদের অনেক কাজের সুবিধা হবে। ধন্যবাদ।